নমস্কার, আলোর দিশার লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে গেছি। লাইভ অনুষ্ঠানে ফোন করার জন্য ডায়াল করবেন 0333257122255 ও 2266 এই নাম্বারে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আলোর দিশা অনুষ্ঠান মানে হাজির হন অধ্যাপক আশুতোষ সরকার। চলুন তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার দাদা। নমস্কার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম শ্রী শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজকে যাই। পরম সাই বাবার কাছে সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আলোর দিশা অনুষ্ঠানের লাইভ অনুষ্ঠানে সকল দর্শকবৃন্দকে নমস্কার জানাই। আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা ফোন করবেন বারংবার বলা, টেলিভিশনের সাউন্ড মিউট রাখবেন এবং সঠিক ডেট অফ বার্থ টাইমিং নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসবেন যারা ফোন করবেন। এবং আপনারা জানেন, যারা এই অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন, অধ্যাপক আশুতোষ সরকার এমন একজন মানুষ যিনি বহু বছর ধরে কিন্তু বিভিন্ন জ্যোতিষী তৈরি করে আসছেন, অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ, প্রায় 40 বছরের অভিজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী ও জ্যোতিষ সম্রাট, যিনি বঙ্গগৌরব 2015, মানব মিত্র 2016 সম্মানে ভূষিত, জ্যোতিষ, হস্তরেখা এবং সংখ্যাতত্ত্ব এই তিনটির সমন্বয়ে এক অপূর্ব বিচার পদ্ধতির মাধ্যমে মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন এবং গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠের অধ্যক্ষ। অর্থাৎ এই অনুষ্ঠানে আপনারা ফোন পাচ্ছেন, কথা বলার সুযোগ পাচ্ছেন অবশ্যই লাকি কলার বন্ধু, কারণ যারা যারা যেই যেই প্রশ্নগুলো রাখবেন তার কিন্তু সঠিক উত্তর, সঠিক পরামর্শ কিন্তু আপনারা পাবেন। দাদা, আজকে আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে অবশ্যই ফোন নেব, কিন্তু তার পাশাপাশি আলোচনাও কিছু থাকবে। এই যে বর্তমান সময়টা নিয়ে আলোচনা হবে, কিন্তু অনুষ্ঠানে প্রথম কলার বন্ধুকে সঙ্গে পেয়ে গেছি। কে রয়েছেন সঙ্গে? নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? খালপুর থেকে। কোথা থেকে? নদিয়া। 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 কার বিষয়ে জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? ডেট অফ বার্থ? ছেলের নাম বুড়ো। ছেলের ছেলের নামটা একটু ভালোভাবে বলুন, পুরো নামটা। বুড়ো, ডাক নাম বুড়ো। মানে ওর ডাক নাম বুড়ো আছে, কিন্তু ওর ভালো নাম নেই কিছু? ভালো নাম হয়নি, ওই দিয়েছিলাম স্কুলে সিদ্ধার্থ প্রামাণিক। সেটা বলুন, সিদ্ধার্থ প্রামাণিক এর আগে ফোন করেছিলেন? না। ডেট অফ বার্থ বলুন। 21/6/1978। টাইম বলুন। টাইম রাত 12:45। জন্মস্থান? মঙ্গলবার ছিল রাত্রি। জন্মস্থানটা বলতে হবে? নদিয়া। 21/6/1978 রাত 12:45, জন্মস্থান নদিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নদিয়া তো একটা বিরাট ডিস্ট্রিক্ট, তার কোনো একটা জায়গা তো থাকে নাকি আপনার ডিস্ট্রিক্টে হয়েছে? একটা একটা সামান্য জিনিসটা বলতে পারেন না আপনারা? কোথায় জন্মস্থানটা? শান্তিপুর। শান্তিপুর। শান্তিপুর, তাই বলুন। শান্তিপুর কোথায়? আর নদিয়া তো পুরো আপনার কি বলবো, 12:45 রাত্রি বলেছে, তাই তো? কি প্রশ্ন, কি জানবেন? ছেলেটা কোনো কাজকর্ম করে না, কাজ থাকে না, ঘুরে বেড়ায়, নেশা করে, কি করলে ভালো হবে দাদা বলে দেন না? সঙ্গে থাকবেন? হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড মিউট রাখবেন, ফোনে শুনুন, সব শুনতে পাবেন। আপনার ছেলের হচ্ছে মীন লগ্ন ধনুরাশি। হ্যালো। ওর ওর কাল সর্বযোগে জন্ম, এই জন্যে ও কোনো কিছু কাউকে বাদ মানে না, ও বাড়ির কারোর কথা শোনে না, নিজের খামখেয়ালি মতো চলে, বুঝতে পারছেন? লগ্নে কেতু, সপ্তমে রাহু, একটা একদম পূর্ণ কাল কাল সর্বযোগ হয়েছে চন্দ্র, মানে ভঙ্গ কাল সর্বযোগ মানে চন্দ্র। চন্দ্রভঙ্গ মানে কি? মানে একদম মানসিক দিক দিয়ে সবসময় একটা বিপর্যস্ত রয়েছে, ও নিজে কোনটা ভালো মন্দ কিছু বোঝে না, নিজের খামখেয়ালিপনা, নিজে যা ভালোবাসে, নিজে যা ওর মনে চায় তাই করে বেড়ায়, বুঝতে পারছেন তো? যে জন্যই হচ্ছে অবাধ্য হয়ে গেছে 2-3-4। এবং ওর ষষ্ঠ স্থানে মঙ্গল শনি থাকায় ওর বলছি না, ওর পরিবেশ পরিস্থিতি মানে ও কারোর কাছে সে ভালোবাসাটাও পায় না, পাবে কিভাবে? ও ঠিক মতন কারোর সঙ্গে ভালোবাসতে পারে না। এর এই শনি মঙ্গলে বীর্যোগ, রাহু কেতুতে কাল সর্বযোগ, এই সমস্ত অশুভ যোগ থাকার জন্য এই পরিণতি এই হচ্ছে। তবে একটা জিনিস হচ্ছে কি, এখন তারপর শনির সাড়ে সাথে চলছে, তবে এই আজকেই 5ই নভেম্বরে ওর রাশিতে বৃহস্পতিটা ঢুকেছে, যদি একটু মানসিক দিক দিয়ে একটু পরিবর্তন হয়, যদি একটু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে
আর ওকে এনে যদি একটু পরামর্শ গাইডলাইন নিতে পারেন তাহলে এই আজ আজকেই বৃহস্পতি ওর রাশিতে ঢুকেছে, এটা ওর মানসিক দিক দিয়ে একটা ছোটোখাটো পরিবর্তন আসতে পারে। ভালো থাকবেন। আর বুঝতে পারছেন যে একটা জন্ম ছকে কতগুলো সমস্যা, যার জন্য কিন্তু আপনার ছেলে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জায়গাটা যদি ঠিক করতে হয় সঠিক একজন অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছাবেন, সেক্ষেত্রে আশুতোষদার রয়েছে, আপনি কিন্তু সামনাসামনি এসে যোগাযোগ করে নিতে পারেন, সমস্যা থেকে কিন্তু অবশ্যই আপনারা বেরোতে পারবেন। এখানে যারা যারা অনুষ্ঠান আজকে দেখছেন তারা নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছেন, 9830867361 0334241922, নাম্বারগুলো অবশ্যই নোট করতে থাকবেন। কে রয়েছেন সঙ্গে, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি। কার বিষয়ে জানবেন, কার বিষয়ে জানবেন? আমার নিজের স্যার। নাম, ডেট অফ বার্থ? 12/10। নামটা বলুন আগে। শুভাশিস দাস, তাই তো? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1996। বোঝা গেল না। হ্যালো, সরি আমরা লাইনটা নিতে পারলাম না, অযথা কিন্তু সময় নষ্ট করবে না। বহু মানুষ রয়েছেন যারা কিন্তু সপ্তাহে একটা দিন লাইভ ফোন অনুষ্ঠানের জন্য সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে রয়েছেন, অনেকে তো বছরের পর বছর অনুষ্ঠান দেখেও লাইন পাচ্ছেন। আপনারা কোথা থেকে বলছেন সেই জায়গাটার নামটা বলুন, তারপর নামটা বলুন, তারপর ধীরে সুস্থে আপনার ডেট অফ বার্থ, ডেটটা বলুন, টাইম বলুন, প্লেস বলুন, এইগুলো পরপর বলুন। কোথা থেকে বলছেন? হ্যালো, টেলিভিশনের সাউন্ড মিউট রাখবেন। কোথা থেকে ফোন করেছেন? বজবজ থেকে। কার বিষয়ে জানবেন? ছেলের নাম, ডেট অফ বার্থ? টেলিভিশনের সাউন্ড কিন্তু মিউট নেই, লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, ছেলের নাম বলুন। মানস মন্ডল। মানস মন্ডল, ডেট অফ বার্থ? 21 জুন। বলুন। 1988। সময় বলুন। সময় ভোর 3:39। জন্মস্থান 3:39। সকাল হ্যাঁ, 21 জুন 1988, ভোর 3:39, জন্মস্থান বজবজ। ছেলের বিষয়ে কি জানার জন্য ফোন করেছেন? ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন, সঙ্গে থাকবেন অবশ্যই। আপনার ছেলের জন্মবারটা সোমবার রাত্রে মঙ্গলবার ভোর তো? ছেলের বৃষলগ্ন সিংহ রাশি। হ্যাঁ, বৃষলগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, ক্ষত্রিয় বর্ণ। 7-8 ওর 2-3 ওর কিন্তু ভালো সময় কিন্তু এই আজ থেকে, এই 5 তারিখ থেকে একটা সময় শুরু হলো, মানে ভালো চাকরির ব্যাপারে। হ্যাঁ, আজকে থেকে এই 5ই নভেম্বর 2019 থেকে নভেম্বর 2020 এই সময়ের মধ্যে ওর একটা ভালো চাকরি হবে, চেষ্টা করতে বলুন। ও চেষ্টা করছে, চেষ্টায় ফলপ্রসূ হবে, এবার এখন ভালোভাবে একটু চেষ্টা করতে বলুন। এই বছরে একটা কোনো একটা ভালো সুযোগ দেখতে পাচ্ছি চাকরির ব্যাপারে। খুব ভালো থাকবেন, আশা করি যে জায়গাটা প্রশ্ন ছিল তার উত্তর আপনি পেয়েছেন। এর পাশাপাশি যদি মনে হয় যে আরেকটু ভালোভাবে বিস্তারিত জানবো, সেক্ষেত্রে চেম্বার রয়েছে, সেখানে আসবেন, হাতে সময় নেই, বিস্তারিতভাবে কিন্তু গাইডলাইন্স সেখানে পেয়ে যাবেন। আপনারা অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে বলে দিচ্ছি কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন। সোনারপুর, নতুন পল্লীতে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকালে থাকেন। গড়িয়াহাট, ভাগ্যচক্রতে প্রতি বৃহস্পতিবার করে থাকেন। ধর্মতলা, সাই ফরচুনে থাকেন সোম এবং শুক্রবার। হাতিবাগান, অ্যাস্ট্রো প্লাসে প্রতি মঙ্গলবার, অর্থাৎ আজকে 4টা থেকে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। দমদম, সেতের মোড়ে থাকছেন প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার। এছাড়াও দক্ষিণ কলকাতা 17 নম্বর বসন্ত বোস রোড, আশুতোষ কলেজের ঠিক কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বুধবার করে। আপনারা চেম্বারের জন্য অবশ্যই যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করবেন, আরেকটি নাম্বার বলে দিই, 9875318253, এই নাম্বারটাতে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। দাদা, এই যে অনুষ্ঠানের শুরুতে যেটা ভাবলাম যে আলোচনা রাখবো, সময়টা কিন্তু বর্তমান সময়টা কিন্তু অনেকেরই সাপোর্টে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি বলছেন যে আজকে থেকে আজ একটা জিনিস বলতে হয় যে আজ যে আমাদের দেখতে পাচ্ছি যে 12 বছর পর বৃহস্পতি তার নিজে ঘরে ধনুরাশিতে
আজ প্রবেশ করলো, মানে ভোর ভোরে হয়েছে, মানে ধরো এখন অলরেডি ধনুরাশিতে প্রবেশ করেছে। এই ধনুরাশিতে প্রবেশ করার জন্য এখানে অনেকেরই কিন্তু একটা ভালো ফল আমি দেখতে পাচ্ছি, অনেকেরই ভালো হবে। যেমন ধনুরাশির পক্ষে যার দেখেছে মীন লগ্ন, মীন লগ্নের সপ্তমে, বা যাদের মিথুন লগ্ন তাদের সপ্তমে বৃহস্পতি হলো, বা যাদের মিথুন রাশি তার সপ্তমে তোমার এই বৃহস্পতি হলো, এটা কিন্তু দেখা যাচ্ছে ভালো। তারপর আমরা সাধারণত কী বলি, যখন গোচরে গোচরে রাশিতে, রাশি থেকে যখন দ্বিতীয়, তা দ্বিতীয় হলে কী হলো, বৃশ্চিক রাশি দ্বিতীয় এসছে। তারপর দেখা যাচ্ছে চতুর্থে, তা চতুর্থে হলে দেখা যাচ্ছে কন্যা তুলা বৃশ্চিক ধনু কন্যা রাশি। তারপর তোমার তোমার হচ্ছে সিংহরাশি, সিংহরাশি থেকে পঞ্চমে, তা সিংহরাশি থেকে পঞ্চমে বৃহস্পতি, তা সিংহরাশির জন্যও কিন্তু এটা ভালো হবে। তারপর ওদিকে আমরা দেখছি যে মিথুন রাশি, মিথুন রাশির সপ্তমে, তা মিথুন রাশির পক্ষেও কিন্তু ভালো হবে। তারপর দেখতে পাচ্ছি তোমার মেষ রাশি, তা মেষ রাশির পক্ষে দেখতে পাচ্ছি মেষ রাশির নবমে বৃহস্পতি এসছে, তাই এসবগুলো কিন্তু ভালো, মানে এসবগুলো ভালো। এবং তারপর সর্বশেষ হচ্ছে কুম্ভলগ্নের পক্ষে দেখা যাচ্ছে, কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির পক্ষে দেখা যাচ্ছে রাশির একাদশে বৃহস্পতি এলো। তাহলে এই যে কটা রাশি বললাম এই রাশির দিক দিয়ে কিন্তু ভালো, যেমন বৃশ্চিক রাশি, তারপর সিংহ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি, মেষ রাশি, তারপর হচ্ছে কুম্ভ রাশি, এদের পক্ষে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বৃহস্পতির যে গোচর অবস্থা যেটা চলছে, বৃহস্পতির যে ধনুরাশিতে অবস্থান করছে, এতে কিন্তু এই সমস্ত রাশিগুলোর পক্ষে ভালো হবে। তাদের দেখা যায় যারা অনেক পুরনো ঝুড় ঝামেলা মানে ঝঞ্ঝাট রয়েছে, সেই ঝঞ্ঝাট থেকে একটা দেখা যাচ্ছে সফলতা পাওয়ার বা সমাধানের একটা রাস্তা কিন্তু বেরোবে এই এই যে গোচরে বৃহস্পতির এই সঞ্চার হওয়ার জন্য ধনুরাশিতে। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আরেকজন কলার বন্ধুকে পেয়েছি, তাড়াতাড়ি বলবেন কোথা থেকে বলছেন। আমি আসানসোল থেকে শুভাশিস দাস বলছিলাম। আপনি ফোন করেছিলেন, ডেট অফ বার্থ তো সঠিকভাবে বলুন একটু। হ্যাঁ, 9 নভেম্বর 1996। 9 নভেম্বর 1996, সময় রাত 12:10। জন্মস্থান আসানসোল। হ্যাঁ। আচ্ছা, কি প্রশ্ন একটু বলবেন? ক্যারিয়ার নিয়ে। 9 নভেম্বর 1996 রাত 12:10 হলে কিন্তু আপনার ডেটটা কিন্তু চেঞ্জ হয়, কিন্তু সেই ডেটটা চেঞ্জ হয় মানে 8 তারিখ পেরিয়ে 9 তারিখ তো। ক্যারিয়ার সম্পর্কিত প্রশ্ন, তাই তো? টেলিভিশনে শুনতে থাকবেন একটু আপনি। আপনার হচ্ছে শুক্রবার রাত্রে শনিবার পরের দিন শনিবার হবে, এটা তো? মানে শুক্রবার শনিবার পড়ছে। দাদা খুব সংক্ষেপে একটু বলে দিতে হবে। হ্যাঁ, সংক্ষেপে আমাদের তো সময় নেই, আপনার তো লগ্নে মঙ্গল রয়েছে, একটা মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষ থাকলে একটা জিনিস পড়বেন, একটু পরিশ্রম করে, মানে ক্যারিয়ারটাকে তৈরি করতে গেলে, চাকরি বাকরি পেতে গেলে একটু কষ্ট করে পরিশ্রম করে এফোর্টস দিয়ে কিন্তু পেতে হবে। কেন, আপনার লগ্নে মঙ্গল রয়েছে, আর হচ্ছে একটা ভঙ্গ মানে আংশিক কালসর্বযোগ রয়েছে, রাহুকেতুর এক সাইডে শুধু দেখতে পাচ্ছি আপনার শুধু মঙ্গল রয়েছে, এটা একটা কালসর্বদোষ। এই দুটো যোগের জন্য কিন্তু আপনার কর্মজীবনে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধে পোয়াতে হচ্ছে, তাই একবার পারলে এবং একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সঠিক প্রতিকারটা করে নিন আপনার। মানে এই যে আজ থেকে 5ই নভেম্বর এই সময় থেকে একটা কিন্তু সময় শুরু হচ্ছে কর্মপ্রাপ্তির ব্যাপারে। একদম, হাতে যেহেতু সময় নেই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেলিভিশনে যারা এই অনুষ্ঠান মিস করে গেলেন, অবশ্যই ইউটিউবে অধ্যাপক আশুতোষ সরকারের সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।